বিজয়ের মাস ডিসেম্বরে রাজধানী ঢাকা সহ সারা দেশে মুক্তি পাবে হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত চলচ্চিত্র অনিল বাগচির একদিন। দেশের অবস্থা কি? হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি? দেশের অবস্থা খুবই ভালো, ভেরি গুড। দেশের অবস্থা খুব খারাপ। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অনিল বাগচির একদিন অবলম্বনে বরেণ্য নির্মাতা মোরশেদুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেছেন। অনিল বাগচির একদিন চলচ্চিত্রটি আগামী 11 ডিসেম্বর মহান বিজয় দিবসের মাসে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে। এ উপলক্ষে গত 12 নভেম্বর রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মোরশেদুল ইসলাম, বেঙ্গল ক্রিয়েশনসের নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী এবং অনিল বাগচির চরিত্রে অভিনয়কারী আরেফ সাইদ সহ চলচ্চিত্রটির কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছবিটি 1971 সালের পটভূমিতে একজন তরুণের গল্প, একটি তরুণ যে একটু ভীতু স্বভাবের, সে হঠাৎ করে খবর পায় যে তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা মেরে ফেলেছে। তো খবরটি পেয়ে সে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করে গ্রামের দিকে, এবং এই যে অনিশ্চিত যাত্রা তার, সেটাই ছবির মূল উপজীব্য। পর্দায় একটা ক্যারেক্টার ভীত কেন হয় বা অডিয়েন্স তাকে ভীত মনে করবে কি না, সেটা অনেস্টলি তুলে ধরার জন্য আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ মনে হয়েছে। হুমায়ুন আহমেদের লিখিত একটা ক্যারেক্টার, এটা সুন্দর একটা সিম্পল মজার ক্যারেক্টার, সেটাও এক্সট্রিমলি ফর্চুনেট ফর মি। চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার ইতিমধ্যেই কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া 13 নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিনে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনিল বাগচির একদিন এর বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ব্যাংকক উৎসবে এশিয়ান কন্টেম্পোরারি অফিসিয়াল সিলেকশন বিভাগেও চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। মিষ্টিটি কবে পেয়েছো? কেন জিজ্ঞেস করছেন? ইউ আর র‍্যাপিং বাঙালি গার্লস, ইজ ইট ফেয়ার? ওয়াই নট, এভরিথিং ইজ জাস্টিফাইড ইন ওয়ার্ল্ড। স্যার, আমি একটু দেশে যাব, ছুটি চাচ্ছি। আপনার সাহস তো কম না, হিন্দু হ্যাঁ বাসে করে রওনা দিলেন। অনিল বাগচি, ঠিক নাম বলেন, ঠিক নামটা স্যারে বলেন। স্যার, ইসকা সেই নাম মোহাম্মদ মহসিন হ্যায়।